সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আরিন। আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে চুলায় দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এখন ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে নিব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর এই ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিষ্টনটা এরকম লাইট আর ফোমি হয়ে গেছে। তবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, আর হ্যান্ড হুইক্স দিয়ে করলে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই কিন্তু কম সময় করতে চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে ভালো করে বিট করে নিতে পারবেন। তো সব কিছু যখন গলে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে তেলটিকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তেলটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব, তাই একটি চালি নিয়েছি আর অবশ্যই জেলে দিতে হবে। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, তাই দুই কাপ দিয়ে দিলাম। তো এরপর আমি এর মধ্যে থেকে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রেখে দিচ্ছে। এখন এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। দিয়ে প্রথমে ময়দা আর বেকিং পাউডার ভালো করে জেলে নিচ্ছে। এরপর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মিশানোর সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে না। আলতোভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাস্তার জন্য আমাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমাদের ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে। আমি এখানে পুডিং বাটি নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এর মাপে একটা সাদা কাগজ কেটে নিয়েছে, এরপর এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইভাবে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর এখন এই বোলটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছে, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এরপর আমি এটাকে বেক করার জন্য চুলায় উঠিয়ে দিব। তো চুলায় একটি প্যান আগে থেকে 5 মিনিটের মতো হাই হিটে প্রিহিট করে নিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে এর মধ্যে বোলটাকে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আর লাস্টের 10 মিনিটে কিন্তু নিচে অবশ্যই তাওয়া দিয়ে দিতে হবে। প্রথম 10 মিনিট এটাকে আমি বেক করে নিব মিডিয়াম ফ্লেমে, আর বাকি 25 বা 30 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিব মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে। এখন প্রায় 35 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিয়েছি, একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ঢেকে রাখার ফলে কিন্তু এটা কোনোভাবেই শক্ত হয়ে যাবে না, একদম সফট আর তুলতুলে নরম থাকবে। তো 10 মিনিট পর এটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। এরপর নিচে থাকা পেপারটিকে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর তুলতুলে নরম হয়ে আছে, একদম পারফেক্ট যেটাকে বলে। তো এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি, আর ভেতরটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে আছে। এখন আমি এটাকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিচ্ছি।
এই কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আর এই কেকগুলোকে একবার বানিয়ে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এইভাবে বাসায় কেক তৈরি করলে আপনাদের কিন্তু আর বাজার থেকে কেক কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। এরকমই সমস্ত আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।